হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশের মম শারমিন আপনারা সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আজ দুটি হালুয়া শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা দেখুন আমি হালুয়াগুলোর সাথে কি কি ব্যবহার করি সেটা হচ্ছে এখানে আমি এই যে সুজে নিয়ে নিয়েছি চিনি কাঠবাদাম সরি হ্যাঁ কাঠবাদাম তেজপাতা এলাচ আর দারচিনি আর এখানে ঘি নিয়েছি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি সুজির হালুয়াটা তৈরি করব তো এখন এখানে আমি প্যান চুলা দিয়েছি প্যানের ভিতরে সুজিটা দিয়ে দিলাম এটা ভালো করে আমি ছয় সাত মিনিটের মতো ভেজে নেব লালচে কালার করে সুজিটা ভালো করে ভাজতে হবে সুজিটা ভালো করে না ভাজা হলে এটা থেকে কেমন যেন একটু কাঁচা কাঁচা গন্ধ আসে এই জন্য সুজিটা ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি দুই তিনটা দুই তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে হচ্ছে এখানে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো ঘি এটা দিয়ে ভালো করে ভেজে নেব এটা সুন্দর করে ভাজতে হবে ধৈর্য সহকারে হালুয়াটা তৈরি করতে হবে আর হচ্ছে দিয়ে দেবো এখানে চিনি চিনিটা আমি এখন এখানে অ্যাড করে দিব এটা দিয়ে ভালো করে নেড়ে নেব দেখুন সুজিটা কালারটা চেঞ্জ হয়ে আসছে লালচে ভাব হয়ে আসছে এখন এখানে আমি আরও এক কাপ চিনি দিয়ে দিলাম দু কাপ সুজি দু কাপ চিনি আর এখানে দিয়ে দিলাম এই যে পানি এখন এটা ভালো করে নেড়ে নেবো এটা নাড়তে নাড়তে সুজির চিনিটা গলে যাবে সুজিটা আমি ভালো করে এটার ভিতরে সিদ্ধ করে নিব তো ভালো করে সুজিটা নাড়তে নাড়তে এটা আঠালো ভাব হয়ে আসলে উঠিয়ে নিব এই যেটা তুলে নিয়েছি এটা তাড়াতাড়ি করে করতে তো এখন এখানে আমি বাদাম কুচে দিয়ে দিব আর দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিব। এটা গরম গরম করতে হবে না তো হালুয়াটা অনেক শক্ত হয়ে যায় এটা সেম ইয়ার মতো হয়ে যায় কাটলের মতো হয়ে যায় আর হচ্ছে এটা তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটি গাজরের হালুয়া কমপ্লিট করে দেখাবো তৈরি করে দেখাবো এখানে নিয়ে নিয়েছি গাজর আর কাঠবাদাম কুচি করে নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি আর বাকি উপকরণগুলো দেখাচ্ছি আর এখানে প্যানে দুধ দিয়ে দিলাম তারপরে যা গাজর কুচি দিয়ে দিলাম দুধের ভিতরে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পরে দেন আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো আমি এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে ঢেকে দিলাম তারপরে এখানে একটু দারচিনি দিয়ে দেবো এলাচ দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দিয়েটা একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব এই যে এখন একটু নেড়ে দেব তো এখানে আমি অবশ্যই এখানে ড্যানিশ দিয়ে দিব ড্যানিশ দিব এখানে হচ্ছে দেড় কাপ পরিমাণ ড্যানিশ দিয়ে দিব ড্যানিশটা দেওয়ার কারণে জিনিসটা আঠালো ভাব চলে আসবে আমি ড্যানিশটাও দিয়ে দিব এখানে আর এখানে আমি যে এলাচগুলো এগুলো উঠিয়ে ফেলে দিব কেননা এটা কাটা যাবে না কাটলে সমস্যা হবে পরে ভেঙে যাবে এখন দিয়ে দিব হচ্ছে এখানে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এক কাপের মতো চিনি অ্যাড করে দিব যেহেতু আমি এখানে ড্যানিশ ড্যানিশ অ্যাড করবো দেড় কাপের মতো এই জন্য চিনিটা কম দিব ড্যানিশেও চিনি থাকে এই জন্য এটা বেশি চিনি দিব না তো এটা এখন একটু ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে নামিয়ে নিলাম প্লেটে ডেকোরেশন করে নিয়েছি দেখুন